আলাইকুম, আমন্ত্রণ ঢাকা টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি অনন্যা রাজবংশী। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ। চব্বিশ ঘন্টায় দেশের করোনায় আরও 41 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3057 জন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 41 জন মারা গেছেন। এ নিয়ে মোট 2709 জন মারা গেলেন। এ সময়ের মধ্যে নতুন শনাক্ত হয়েছে 3057 জন। এ নিয়ে মোট শনাক্ত 210,510 জন। এছাড়া এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন 1,841 জন। আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। নাসিমা জানান, 80টি ল্যাবে গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,149টি, পরীক্ষা হয়েছে 12,898টি, এতে 3057 জন শনাক্ত হলো। গত দুই জন একদিনেই সর্বোচ্চ 4,019 জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছে। গত 1 জুলাই একদিনে সর্বোচ্চ 18,426টি নমুনা পরীক্ষার কথা জানানো হয়েছিল, এতে 3,682 জন শনাক্ত হন। আর গত 17 জুন একদিনে সর্বোচ্চ 18,922 জনের নমুনা সংগ্রহ করে 17,527টি পরীক্ষায় 4,004 জন শনাক্তের কথা জানানো হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের দিক দিয়ে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তানের পরই এখন বাংলাদেশ। উৎসস্থল চীনকে ছাড়িয়েছে এই তিনটি দেশ। স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, করোনা মোকাবেলায় তরল খাবার, কুসুম গরম পানি ও আদা চা পান করতে হবে। সম্ভব হলে মৌসুমি ফল খাওয়া ও ফুসফুসের ব্যায়াম করা। এই সময় ধূমপান ত্যাগ করতে হবে, কারণ এটি ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।